ও গায়ে রং একেবারে ফেটে পড়ছে কটনের, দেখেছো ব্লু কালারটা আছে না? পাপা কিভাবে পরিয়ে দিয়েছে এইটা? কটন 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 ক্যান্ডো কিছু করবে না কটনকে, ও বুঝেছে এখন পুজো, এখন আমাকে পড়তে হবে, ও বসে গেছে। আরে বাবা রে, দেখি দেখি কটনকে, কটনকে দেখি দেখি, আরে না কি দারুণ লাগছে, আরে জ্যাকি শ্রফ লাগ, জ্যাকি শ্রফ লাগছে। এই দিদাকে বলো শুভ ষষ্ঠী দিদা। বলে বাবা রে কি সুন্দর লাগছে, এটা অনেকটা সে মন্দাকিনী স্টাইলের ফ্রকটা দেখো। আচ্ছা এবার কটনকে দেখাও, এবার একটু সাজুগুজু করিয়ে দাও তো, ক্যান্ডির এক্সাইটমেন্টটা দেখো, এটা ক্যান্ডি পড়বে আজকে শুভ ষষ্ঠী, ক্যান্ডি শুভ ষষ্ঠী সবাইকে বলেছো? আর আরেকজন তো মানে কি দেখছি, তুইও পড়বি পড়বি, এই যে তোর জামা। আরে ক্যান্ডি এত সাজুগুজু করতে ভালোবাসে। কটন যা তুই। আচ্ছা এবার কটনকে দেখা, কটনকে পড়াও, কটনকে ওকে পড়ানো মানে যুদ্ধ। ক্যান্ডো তুমি বসো, ক্যান্ডো দেখি ক্যান্ডিকে দেখি একটু সুন্দর করে একটু দিয়ে দি। ক্যান্ডো ক্যান্ডো নো নো, শান্ত হয়নি বাবা, তাও পড়ছে আজকে, এটাই কপাল ভালো। ও বাবা তুই শুয়ে পড়ছিস কেন? ক্যান্ডি ফ্রকটা কিন্তু দারুণ হয়েছে, ক্যান্ডু কি সুন্দর লাগে। বাবা রে কটন উঠে বস। আরে সকালে প্রথম মানে ষষ্ঠীতে সবার আগে ওরা জামা কাপড় পরলো। ক্যান্ডিকে দেখেছো কি স্টাইলটা? দাঁড়া ক্যান্ডি তোকে একটা, এই 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 দাঁড়া একটা টিপ পরিয়ে দিই, নাই টিপটা পরে না পরবে, বুঝছো না মা পরবে, দাও ক্যান্ডি এসছে, এই যে এসছে কিছু মতলব নিয়ে এসছে। সকালবেলায় উঠে আগে মাসির সাথে কচু নিয়ে হলো, তারপরে দেখি ওরে বাবালে, এই এই ও উঠে বসেছে, এবারে উঠে বসেছে, না না কটনের নজর না লাগে সেটা করে, কি সুন্দর লাগছে, থু 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 থু, কি দেখেছো দেখেছো, টিপ উড়িয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে টিপ। ও চায় না কোনো মতেই কটনকে আমরা ইয়ে না, মাঝখানে চলে এলো বাবা একেবারে, মানে একটা দিকে হাতা বার করা, এ পড়ে যাবি তো ক্যান্ডি পড়ে যাবি, ও জামা কাপড় পরার সময় তো ওর এই এক্সাইটমেন্ট থাকে, একটা একটা হাত খোলা, এই দিকেটা একটু টেনে দাও, এই পাশেরটা না 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 ওর রাইট সাইডেরটা, ওকে উঠে বসতে বলো আগে, দেখো আজকে কিন্তু কটন চুপ করে বসে আছে। হ্যাঁ 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 ব্যাস, তুই বসো, তুমি আর কিছু ধরো না বাবা, কিছু ধরো না, কিছু ধরো না, শোনো আমাদের এখানে ষষ্ঠীও জান এমনি হতা, অন্য জায়গায় পুজোর ঢাক টাক সব আওয়াজ পাওয়া যায়, এখানে কিছুই পাওয়া যায় না, আজকে আর বকো না পুজোর দিনে।
ও তো এমনি একটু চুরি চামারির জন্য বকা খায় বেচারা। ওলে বাবা, ওলে বাবা, শোন না বেটা, তোমাকে দিয়েছি আদর দিয়েছি তোমাকে, ব্যাস অনেক হয়েছে, অনেক হয়েছে, চলো।